আমি অনেক ভাবনা চিন্তা করে এই দ্রৌপদী মুর্মুর ছবিটা আমি জামদানিতে ফুটিয়ে তুলেছি। এর একটাই মাত্র কারণ হলো যে আমাদের ভারতবর্ষে প্রথম আদিবাসী কোনো মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। অনেক রাষ্ট্রপতির হাতে থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছি, স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে থেকে অ্যাওয়ার্ড নিয়েছি। এবার আমি 7 অগস্ট দিল্লি থাকব, দিল্লিতে এবার আমার দুটো অ্যাওয়ার্ড আছে, সে অ্যাওয়ার্ডটা আশা করছি যে আমি দ্রৌপদী মুর্মুর হাতের থেকেই নেব। যাই না, আমার আশা নাও বলতে পারে, কিন্তু আমার আশা এবং আমাদের এই তাঁতশিল্পী আদিবাসী এবং সাঁওতাল সব নিয়েই আমাদের এই তাঁতশিল্পী গঠিত, এবং এদেরকে আমি জামদানি কাজ শিখিয়েছি। আর আমাদের দ্রৌপদী মুর্মু আমার ইয়ে তো রাষ্ট্রপতি হওয়াতে আমাদের তাঁতশিল্পী গর্বে বুক ভরে গেছে আমাদের।